তুই গুনে গুনে হিসাব লাগাতো তুই 30 দিনে কদিন জিম গেছিস তুই জিমে যাবি না ব্যাস হ্যাঁ আজকে ফ্ল্যাট বাজি করতে পারছ না বলে হরিদাস পাল তুমি আর দিব্যি তুই জিমে যাবি না আমার দিব্যি তুইও যাবি না চুলটা গাইস দুজনে আসি বলে এটা ভেবো না যে আজকে প্র্যাঙ্কটা হয়নি একদমই না প্র্যাঙ্ক অলরেডি হয়েছে তোমার দিদির উপরে যদি রিঅ্যাকশনটা দেখতে হয় আচ্ছা দেখো দেখো প্লিজ রিঅ্যাকশনটা দেখো আচ্ছা দেখো আমি বেশি কথা বলবো না কারণ হঠাৎ করে যখনই আমার প্র্যাঙ্কটা মাথায় এসেছিল সেই মুহূর্তে তোমাদের দিদি একটু ওয়াশরুমে গেছিল আর আমি তাই সুযোগের সদ্ব্যবহার করার জন্য সঙ্গে সঙ্গে ক্যামেরাটা লাগিয়ে দিই তারপর তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো কারণ লাস্টে কিন্তু একটা দেখো তারপরে আসছি বাবা আমার এই প্রমোশন প্রমোশন চক্করে না মাথা আমার খারাপ হয়ে যাবে প্রমোশন পরে করো চলো আগে জিমটা করে আসো তারপরে প্রমোশন করো আমি তো রেডি হয়ে গেছি জিম দি কেন তুমি যাবে না কতদিন লেট গেছে তুমি দেখেছো একবার সকাল থেকে তোমাকে ডেকে যাচ্ছে তোমার হলো না সন্ধে করলে আচ্ছা হয়তো তুই জানিস না বাট আমি তোকে বলছি আজকে ডেট কত জিমে যাওয়ার প্রশ্ন কোথা থেকে ওঠে তুই কি আমাকে এক মাসের জন্য ভর্তি করে প্যাকেজ শেষ হয়ে গেছে তো আমাকে শোনাচ্ছিস জিমে যাস কতদিন আমার তো বেকার টাকাটা জলে যাচ্ছে না ভিডিও শুরু করার আগে আমরা তোমাদের কিছু একটা বলতে চাই তোমরা সবাই জানো যে মার্চ মাস এখন শেষ হচ্ছে আর এপ্রিল মাস এখন স্টার্ট হচ্ছে আর একটা এক্সপেক্টেড ইভেন্ট ইন দা ওয়ার্ল্ড অফ ক্রিকেট প্রিমিয়ার লিগ 2022 স্টার্ট হতে চলেছে এটা কিন্তু একদমই মিস করা যাবে না আর এই ইভেন্টটা আমাদের জন্য নিয়ে আসতে চলেছে ওয়েল ডিজার্ভ উইন আর এটা কিন্তু একদম সত্যি তো আমরা এখন যে ট্রাস্টেড অ্যাপটার ব্যাপারে কথা বলছি সেটার নাম হলো ওয়ান এক্স বেট আর এখানে কিন্তু মানুষরা বেট করে প্রচুর টাকা কামাচ্ছে আর তোমরা যদি ক্রিকেটে ইন্টারেস্ট হও তাহলে এখনই যাও গিয়ে বেট করে টাকা কামাও আর আমাদের সাবস্ক্রাইবারদের জন্য একটা গুড নিউজ তোমরা কিন্তু ফার্স্ট ডিপোজিটে 13,000 টাকা বোনাস পেয়ে যাবে আর হ্যাঁ এই অ্যামাউন্টটা কিন্তু খুব ইজিলি তোমরা ব্যাংক পেটিএম আর অন্যান্য ইজি মেথডস এর মাধ্যমে উইথড্রল করে নিতে পারবে দেখো আমি তো চুজ করে ট্রাই করে নিয়েছি এবার তোমাদের পালা আর কমেন্ট সেকশনে কিন্তু পিন করা আছে প্রোমো কোড আর 1x এর লিংক তাহলে কি করছো যাও গিয়ে তোমরা প্রুফ করে দাও তোমরা রিয়েল স্পোর্ট ফ্যান জিমে যাস কতদিন কতদিন যাস আমার জন্য তো জিম কামাই হয় তোর তো শরীর খারাপ গেল তোর এক্সামের টাইমে আমি সেটা বলিনি এক্সাম আমার 2-3 দিন ধরে চলছে শরীর খারাপ আমার 2 দিন হয়েছে হ্যাঁ তুই গুনে গুনে হিসাব লাগাতো তুই 30 দিনে কদিন জিম গেছিস হ্যাঁ আমার জন্য কবে জিম বন্ধ গেছে তোর ফার্স্ট অফ অল যখন জিমের কথা বলবো উফ ভালো লাগছে না আর নাটক করে করে কথাগুলো বলবি বলবি তো তো শরীরটা যদি টায়ার্ড লাগে তাহলে আমার কি করার বলো আমি ওটাই বলছি তোমার ডেইলি তোমার শরীর টায়ার্ড লাগে তো তার কারণে আমার আমার মনে হয় এটাই বেটার হবে যে এটাই লাস্ট তোমার শরীর টায়ার্ড লাগে না আমার তো লাগে না আমার তো এনার্জি ফুল এনার্জি আমি আমি আজকে জিম যাবো আমি এখন রিডিং কমপ্লিট করে চলে যাবো আমি তো আজকে ফুল এনার্জি তুমি যাবে না তুমি দেবে তো আমি তুমি তোমার কথাতে আমি আমি তোমাকে বলিনি আমাকে জিমে নিয়ে চলো তুমি আমাকে ভর্তি করেছো তুমি আমি যাবো জিমে ব্যাস আমি এখন জিমেই যাবো আমার ইচ্ছা ফ্ল্যাট করে তুই সেটা ভালো করে না আমি জানি না
আর যদি ওর সাথে থাকতো তো আমি ওই জিমে কেন নিয়ে যেতাম ভাই? কেন নিয়ে যেতাম? তুই সাবিত্রী সাদা কে? তুই কে? এক্সেল তুই কে? তুই কে? সেটা তুই জানিস না ভালো করে আমি কে? তুই জানিস না? হরিদাস পাল তুমি বেশি বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো। কি বললাম? হরিদাস পাল বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না আমার সাথে। বললাম তো লিমিটে থাকো, অত্যাধিক করো না, সব বন্ধ করে দেবো, তুমি ভালো করে জানো। ভয় দেখাচ্ছিস যখন? হ্যাঁ অবভিয়াসলি ভয়ই দেখাচ্ছি। তুই ভালো করে জানিস যে ফ্যামিলিতে আমার কথা একটু বেশিই চলে। বাকিকে বলবো সব বন্ধ হয়ে যাবে। ভুলে যাস তুই আমার জন্য হয়েছে কি? কোন তোমার জন্য হয়েছে? তোকে যদি আমি না আনতাম ওইভাবে কেন থাকতো না? তো সম্পূর্ণ করতে দাও। তোমাকে তোমাকে পায়ে ধরেছিলাম তোর ধরে নি তো ধরেছিলাম পায়ে যে আমাকে তোর বাড়িতে নিয়ে আয়, আমাকে বউ বলে পরিচয় দে বলে। তখন থেকে নাটক করে যাচ্ছে। আমি একটাই কথা বলবো, আজকে রেডি হোস না, নিজের মতো নিজে থাক। আমি জিমে যাবো। আমি রেডি হয়েছি মানে যাবো। নিয়ে গেলে তোকে যাবি তো তুই নিয়ে আমার বাবুর সাথে যাবো। আমি অত বড় সাহস তোর? আমি দেখবো আমি না গেলে তুই কিভাবে জিমে যাস, আমার দিব্যি তুইও যাবি না ব্যাস। আরে তোর জন্য আমি কেন ওয়েট করবো? তোর জন্য আমি কেন ওয়েট করবো বল? আমার যাওয়ার বলা হয়ে গেছে। নাটক যত সব হাট তো। তোর জন্য আমার কতদিন কামাই গেছে তোর না ধারণা নেই। তোর ধারণা নেই আমার সাথে বেশি পাঙ্গা নয় বাবু, আমার সাথে একদম পাঙ্গা নয়। আরে চাষটা কি আমার পোষাচ্ছে না তোকে নিয়ে ভাই? তুই জিমে যাবি না, তোর তোর বাড়িতে যোগাটা দিচ্ছিল তুই যোগাতেই থাক। ঠিক আছে তুই আমার সাথে যোগাই করবি না? আমি জিমে যাব না, তুই যাবি না। আমি জিমে যাব না। ও লেট হচ্ছে তো আমার তো হচ্ছে না। তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখুনি জানো তো এই জিনিসটা যে করলি, জিম বন্ধ হলো, কলেজও বন্ধ করলো। আমি তোর দেখ তুই আমাকে তেল লাগিয়ে চলবি তো সব হবে। তোকে তেল লাগাবো নাকি আমি? লাগাস না, দেখ দেখ কি হয়। ওটাই বলছি তোকে নাকি তেল লাগাবো। বড় আমরি আমার হরিদাস রে, তোকে তেল লাগাবো না। লাগাস এ এ নিজের মতো নিজে থাক। কি আছে বাপ, ফোনটা তো বাকি আর কল করি আমার দিদি। আমার দিদি ফোন ধরবি না, আমার দিদি ফোন হয়ে গেল। হাসি লাগছে তোকে দেখে। আমার তোকে দেখে হাসি লাগছে। তোকে বলছি না এটা সেনসিটিভ হয় একদম, ইডিয়েট গা ছুঁয়ে বলছি। এর আগেও তোকে বলেছি বাবাই আমি যে ল্যাপটপটা ছুড়ে মারবি না, পাগলাম ওটার লিমিট থাকে। কান্নাকাটি দেখাচ্ছে আমাকে আবার যত সব দিব্যি তোল না দিব্যি ভাঙতে বাধ্য হবো আমি। যেটা করি সেটা ভাঙবো আজকে। তোর কোনো করার কিছু নেই, দিব্যি চুলটা কি পাগল আছে, চুলটা ছিঁড়ে যাবে তো।
এখন সবকিছু আমার জন্য নন্ডবন্ড হয়ে গেল। কত শান্তিতে আমি জিম করতাম আগে, তোর জন্য আমার কামাই 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 কতটা। আমাকে দেখার কেউ নেই, তোকে দেখার অনেকে আছে। তুই তুই তোর চুল ঠিক কর। আমাকে দেখার কেউ নেই, আমার চুল থাকুক আর না থাকুক, তুই তোর চুল ঠিক কর। ওখানে আমাকে ওয়েট করছি, যা দিব্যি মেয়ে চলে যা, তুই তোর অকারটা দেখিয়ে দে। দিব্যিটা তোল, আমি মাকে ফোন করবো। আমার দিদি ফোনটা আপনি আবার ছিল আমার বইতে ফোন ভাল লাগে করে নাকি ষষ্ঠী, ভালো লাগে করে। আচ্ছা একটা কথা বলবো, কি চাস এখন সেটা বল আমাকে। কি হলো তোর সাথে কথা বলছি আমি? আমি তোর সাথে বলছি না, সিম্পল। তোর জন্য সব আমার লন্ড মন্ড হয়ে যাচ্ছে। আরো হবে, এটা তো শুরু। আমায় খাটাবি তো অনেক কিছু। ওটাই করতে তো এসেছিস তুই। হ্যাঁ এসেছিস, তুই নিয়ে এসেছিস। আমি তোকে পায়ে ধরিনি তোর, আর মাথা দিব্যি দিনই আমি নিয়ে আয়। ভুল হয়েছে আমার। হ্যাঁ তো, তো সূত্রে দে, বাড়ি দিয়ে আয় আমাকে। বললাম তো তোমার এখন রঙ্গলীরা অনেক, আমি কি বুঝি না? আমি সব বুঝতে পেরে যাচ্ছি, ওই জন্য তো তোমার সত তো হবেই আমাকে না। তোমার রং ঢং আমি সবই বুঝি, বুঝলে তো? এমন নয় যে বুঝি না। দিব্যিটা তুল, অনেক তো লেট হয়ে গেছে, আমাকে এখন দিব্যি যেতে হবে। আমি তুলবো না, তুই তুলবি পারবি তো ঝগড়াই তো করতে পারবি, আর কিছু করতে পারবি? সন্দেহ ঝগড়া এগুলোই খুব জ্বলন হচ্ছে, মানে সব পোড়া পোড়া গন্ধ জ্বলন সব একসাথে বুঝতে পারছি আমি। বাবা আকাশ হয়ে পড়েছে মাথায়, সব সখীরা ওখানে ওয়েট করছে কখন আসবে সব আমাদের তুষার আমাদের সুশোভন। ভালো করে জানিস আমি ওখানে কিন্তু কারোর সাথে কথা বলিনি, একটা কোনো ছেলের সাথে কথা বলিনি। দেখাও তো কি জানি, তুই জানিস তুই এক্সট্রা ঢং করছিস কি ঢং করছিস। ওটা কি
প্রতিবারে যখন ধরা খেয়ে যাচ্ছি যখন দিতি না সেটা দিবি দেখি অনেক কথা বলছিস বাট আমি তো জানি এটা ক্যামেরা অন আছে ওখানে আমি দেখেছি যখন আমি ঢুকছিলাম বাথরুম থেকে এসে তখনই দেখতে পেয়েছি ঠিক আছে আর তুই যে কথাগুলো বলছিস তুই এতক্ষণ তোর একটা হাড় আসতে পারতো না আজকের প্র্যাঙ্কটা গাইস তোমাদের দিদি বুঝেই গেছে যার কারণে আমি ফেইলড হয়ে গেলাম বাট আবার এখন দিব্যি দিয়ে সেটা যাতে আমি আপলোড করি হ্যাশট্যাগ তুষার ইজ ফেল বিচারা কত কষ্ট করে প্র্যাঙ্ক করতে এসেছিল আমার উপরে জিম নিয়ে বাট তো গাইস ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এই ফেলুর জন্য একটু লাইক কমেন্ট করে দাও সত্য ভালো লাগে না গাইস তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর অনেক ভালো ভালো কিছু আসছে বাই দ্য ওয়ে